ফিলিপ ফ্রান্সিস এই হেস্টিংসের সাথে একটা ডুয়েল লড়তে গিয়ে এমনভাবে আহত হন যে 1780 সালে তিনি ইংল্যান্ডে চলে যান, ভারত ছেড়ে তিনি চলে যান। এরপর 1785 সাল পর্যন্ত ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হিসেবে কাজ করে গেছেন। স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তার উত্তরসূরি বা সাকসেসর হিসেবে আসেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস যেমন ছিলেন বাংলার গভর্নর জেনারেল, একই সঙ্গে তিনি ছিলেন ব্রিটিশদের কমান্ডার ইন চিফ। কাজে ইস্তফা দেবার পর ওয়ারেন হেস্টিংস ইংল্যান্ডে ফিরে আসেন। তারপর ভারতের তথাকথিত অপরাধের জন্য ট্রায়াল শুরু হয়। 7 বছর ধরে তদন্ত চলার পর, বিচার কার্য চলার পর অবশেষে 1795 সালে ওয়ারেন হেস্টিংসকে ফ্রি টু গো অ্যানাউন্স করা হয়। কোম্পানি তার ওপর থেকে সমস্ত চার্জেস তুলে নেয়, যেটা হওয়ারই ছিল। তার এগেনস্টে কোনো প্রমাণ ছিল না, তো স্বাভাবিকভাবেই তাকে ফ্রি টু গো অ্যানাউন্স করতেই হতো। কোম্পানি সমস্ত চার্জেস তার ওপর থেকে তুলে নেয়, তাকে কম্পেনসেট করে কোম্পানি, কিন্তু সেই কম্পেনসেশনের পরিমাণ বা সেই ক্ষতিপূরণের পরিমাণ কিন্তু খুবই নগণ্য ছিল। হেস্টিংসের পক্ষ থেকে যে ক্ষতিপূরণটা দাবি করা হয়েছিল কোম্পানি